2022 ফুটবল বিশ্বকাপ ফাইনালে মেসির ওই দৃশ্যটা হয়তো দেখেছেন অনেকেই। ফ্রান্স দ্বিতীয় গোল দেওয়ার পর হতাশায় নিমজ্জিত মেসি মাটিতে বসে পড়তে নিয়েছিলেন, কিন্তু পরে উঠে দাঁড়িয়েছেন আর দলকেও জিতিয়েছেন। এবার মেসির সাথে সাকিবের এই ঘটনা সাদৃশ্যটা দেখুন। গোল বরাবর সাকিবের শট মিরাজ ব্লক করেছিলেন, তাতেই সাকিবের রাজ্যের হতাশা, মাটিতে বসে পড়লেন, পরক্ষণে আবার উঠে দাঁড়িয়েছেন দলকে গোল এনে দেওয়ার লক্ষ্যে। গোলের অনেক কাছে এবার পৌঁছেও গেছিল সাকিবের দল, কিন্তু আরাধ্য গোলটা এবারও হয়নি। তিনি তো সাকিব আল হাসান, সফল না হওয়া পর্যন্ত শান্তি তো তার আসবে না। পরক্ষণে আবার অ্যাটাকে গেছে সাকিবের দল, লম্বা থ্রু পাসে সাকিবের পায়ে বল, সাকিব সেই বলটা আবার পাস দিয়েছেন বরিশাল ব্যাটার ফজলে রাব্বির পায়ে, আর রাব্বির পা থেকে চরম আকাঙ্ক্ষিত গোল। এখানেও নিজে গোলে শট না নিয়ে আরেকজনকে পাস দিয়ে সাকিব প্রমাণ দিলেন তিনি ক্রিশ্চিয়ানো নয়, মেসিরই ফ্যান। এদিকে সোমবার গাগরমের ফুটবলে সাকিবের প্রতিপক্ষ ছিলেন আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। ফুটবল খেলার শুরুতে গোলকিপারের ভূমিকাতেই দাঁড়িয়েছিলেন রিয়াদ, সেখানে দাঁড়িয়ে বুঝে পোষাচ্ছিল না তার, একটা বল ব্লক করে সেই বল নিয়েই উঠে গেলেন উপরের দিকে। ভাবটা যেন এমন যে গোল করতে হলে মাঠে তারই নামতে হবে, সে যাত্রায় গোলটা অবশ্য হয়নি, কিন্তু রিয়াদ ছিলেন গোলের আশাতে স্ট্রাইকারের জায়গায়। মাহমুদুল্লাহ রিয়াদ ওই পজিশনে সফলও হয়েছেন, গাগরমের ফুটবলে পেয়েছেন একটা গোল। ফরচুন বরিশাল ক্যাম্পের সাথে রিয়াদের গোল দেওয়ার গল্পের কিন্তু যোগসূত্র বের করতে পারেন। 8 ম্যাচে 3 ডাক মারা রিয়াদের, এবার উঠে আসতে হবে অ্যাটাকে, ঠিক সময়ে জ্বলে উঠে সাহায্য করতে হবে বরিশালকে কাপ জেতাতে। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। সব মিলিয়ে গাগরমের ফুটবলে দারুণ হাসি খুশি ছিল পুরো বরিশাল ক্যাম্প। দল জয়ের ধারায় ফিরেছে সেটা তো একটা কারণই, সাথে আরেকটা কারণ অবশ্যই সাকিব আল হাসান। পুরো বিপিএল জুড়ে হাতে গোনা কয়েকদিন মাত্র প্র্যাকটিস করেছেন আল হাসান, চট্টগ্রাম পর্বে একদিনও অনুশীলনে আসেননি। সিলেট সেখানে ব্যতিক্রম, ম্যাচের আগের দিনই এসেছেন প্র্যাকটিসে। বরিশাল দলকে নতুন করে উজ্জীবিত করতে এটাই ছিল যথেষ্ট। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে ফয়সাল হাবিব, ক্রিকফ্রেন্জি। ওই যে ওই তো দিয়ে গেছে।